सलामु अलैकुम डियर स्टूडेंट्स, आई एम मोहम्मद जहांगीर हुसैन, एसोसिएट प्रोफेसर डागा रेसिडेंशियल मॉडल कॉलेज, वेलकमिंग यू टू माय टुडेस क्लास ऑन प्रीपोजिशन, क्लास नंबर 2। होप यू ऑल आर वेल एंड हेल्दी, अल्हम्दुलिल्लाह। आशा करछि तुम्हारा सबाई भलो आछो, आमिओ अल्लाह रसे सहमत भलो आछि। গত ক্লাসে প্রিপজিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রিপজিশনের উপরে তোমাদের প্রিপজিশন কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো অ্যাকচুয়ালি এগুলো ছোট ক্লাসের পড়াশোনা ছিল, এগুলো তোমরা ক্লাস 7 থেকে বুঝতে পারি, আরো আগেই অনেকে শিখেছে, কমপক্ষে ক্লাস 7 থেকে সবাই এটা ধারণা পেয়েছো, প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশন কত প্রকার, কি কি ইত্যাদি। এখন একটু বেশি যে জিনিসটা তোমাদের দরকার হতে পারে সব সময় পরীক্ষা পাশের জন্য তো বটেই, ভালো নাম্বার পাওয়ার জন্য, আবার বিভিন্ন উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার জন্য সেখানে হেল্পফুল হবে। প্রিপজিশনস আর ভেরি ইম্পর্টেন্ট। সেন্টেন্সে একটা প্রিপজিশনে তোমার অর্থ আলাদা করে দিচ্ছে। যেমন আমরা বলে থাকি প্রিপজিশন, ভার্বের সাথে আমরা প্রিপজিশন ব্যবহার করি, নাউনের সাথে প্রিপজিশন ব্যবহার করি, অ্যাডজেক্টিভের সাথে প্রিপজিশন ব্যবহার করি, হয়তো কিছু উদাহরণ দিয়ে দিলাম। এটা ছাড়াও আরো অনেক আছে, যেমন শুরুতেই তোমাদেরকে আমি বলি, ধরো লুক, নর্মালি লুক হচ্ছে তাকানো, কোথাও তাকানো, লুক এট দা পিকচার, ছবির দিকে তাকাও, বলছি যে লুক এট দা পিকচার, লুক থ্রু দা উইন্ডো, দরজার জানালা দিয়ে বাইরে তাকানো, লুক কাকে খুঁজছো সেটা হতে পারে, হোয়ার ইউ লুকিং ফর সেক্ষেত্রে কাকে খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর, আনসার মেবি আই এম লুকিং ফর এ জব, আর আই এম লুকিং ফর মাই ফ্রেন্ড, হতে পারে এরকম, হু আর ইউ লুকিং ফর, কাকে খুঁজছো, আই এম লুকিং ফর মাই ফ্রেন্ড। লুক ডাউন আপন একটা শব্দ, ফ্রেজ, লুক আছে সাথে প্রিপারেশন আছে, লুক ডাউন আপন, অবজ্ঞা করা, উই শুড নট লুক ডাউন আপন দ্য পুর, লুক ইনটু আমরা যখন বলি ইনভেস্টিগেট করা, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, লুক ইনটু ইনভেস্টিগেট বললাম, এরকম অনেক আছে। তো আমরা আজ যেটা বলবো সেটা হচ্ছে প্রিপারেশন অনেক পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তুমি যদি বেশি বেশি জানতে চাও আসলে অনেক প্রিপারেশনের ব্যবহার বহুবিধ, সে কারণে খুব ভালো করে শিখতে হবে আমাদের সবাইকে। Some students are waiting.
কিছু ব্যবহার আমরা দেখি, সব শব্দ প্রিপোজিশন কোথায় একই, কিছু কিছু শব্দ প্রিপোজিশন এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন লুক এবং বিফোর এবং আফটার আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, বিফোর এবং আফটার। যেমন দেখো, তুমি কি বোর্ড দেখতে পাচ্ছ? কথা বলে একটু, বোর্ড কি দেখা যায়? জি স্যার। ফাইন, যখন লিখছি লুকস আফটার মি, দেখো আফটার কথা বলেছিলাম, আফটার এখানে আফটার প্রিপোজিশন। আবার যদি বলি এখানে আফটার কি প্রিপোজিশন বলো আমাকে, কারণ এই এই বয়সে এই সময়ে তোমাদেরকে বিশ্লেষণ ধর্মী পড়াশোনা করতে হবে, মানে বিশ্লেষণ মূলক, কারণ শুধু প্রিপোজিশন জানলেই হবে না, এট দা সেম টাইম তোমাকে প্রিপোজিশন পার্টস অফ স্পিচ আর কি, কোথায় সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে একটা শব্দ, সেই শব্দ ব্যবহারের উপরেই তোমাকে বলতে হবে যে এটা প্রিপোজিশন, অ্যাডভার্ব অর কনজাংশন অর হোয়াট, হুইচ টাইপ অফ সব জায়গায় যদি আপনার কি প্রিপারেশন মনে করি তাহলে কিন্তু হবে। এখানে আপনারটা কি কনজাংশন? কনজাংশন, রাইট, কনজাংশন। কেন কনজাংশন? কারণ এটা একটা সেন্টেন্স কে কানেক্ট করেছে, কারণ আপনার পরে সাবজেক্ট রয়েছে, দেখো দা ডক্টর, দা ডক্টর। তো প্রিপারেশনের পরে আমরা জানি নর্মালি সাবজেক্ট কি থাকবে, নাউন প্রোনাউন এগুলো থাকবে, নাউন প্রোনাউন এরকম থাকবে। ওকে, আরেকটা আরেকটা সেন্টেন্স দেখো, কেম আউট এতটুকু লিখেছি, এটা কি, হুইচ পার্ট অফ স্পিচ অফ দা ওয়ার্ড আউট ইজ ইন দিস সেন্টেন্স? কেন সি, তোমরা কি দেখতে পারো মোটামুটি, দেখা দেখা যায়? জি স্যার। আচ্ছা তাহলে আউট আউট কোন পার্ট অফ স্পিচ বলে মনে হয় তোমাদেরকে? অ্যাডভার্ব। ভেরি গুড, অ্যাডভার্ব। এখন কি, এখন কি অ্যাডভার্ব? প্রিপোজিশন, রাইট, দিস ইজ প্রিপোজিশন। সো প্রিপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন এগুলো বুঝতে হবে। এটা বোঝা কিন্তু এখনকার মোস্ট ইম্পর্টেন্ট জব ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 ইজ টু আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ, ইফ ইট ইজ প্রিপোজিশন, অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ, অর হুইচ পার্ট অফ স্পিচ ইট ইজ। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট লেট মি রাইট অ্যানাদার সেন্টেন্স। tried to establish peace in society throughout his life. The sentence is, he tried to establish peace in society throughout his life. Can you read the sentence clearly? Yes, sentence sir. Sir. Okay, fine. এখানে কয়টা preposition আছে বলো তো আমাকে? দুইটা। দুইটা preposition আছে, fine. একটা হচ্ছে in, আর একটা হচ্ছে throughout, না?
থ্রাউট কি প্রপোজিশন এই থ্রাউট অন্য ভাবে ইন অন্য ভাবে ব্যবহৃত হতে পারে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে এই সেন্টেন্সে আর আরেকটা আছে না এই টুটাকেও কিন্তু অনেক সময় এটা টুটা মানে ইনফিনিটিভ টুকে আমরা কি বলি ইনফিনিটিভ এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে হি ট্রাইড টু এস্টাবলিশ টু গো টু নো টু রাইট এটসেট্রা টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব টু ইনফিনিটিভ এটাকেও কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করবে বোর্ডের কোশ্চেনে তোমরা মাঝে মাঝে এরকম পেতে পারো দেখবে সেক্ষেত্রে পাজেলড হয়ে যাওয়ার কোনো দরকার নাই এটাও প্রিপোজিশন হিসাবে ধরা হয় বাট উই হ্যাভ জেনুইন প্রিপোজিশন ইন দিস সেন্টেন্স টু প্রিপোজিশন ইন অ্যান্ড থ্রাউট আগে মতোই যদি আমরা বলি Now he is in. এটা কি? Preposition sir. Yeah, adverb sir. Preposition না. Adverb, right. The adverb also. দেখো যে আমরা কিন্তু ভুল করে we frequently mistake. Preposition এবং adverb এর ভিতরে কিন্তু আমরা যথেষ্ট ভুল করে থাকি প্রচুর ভুল করে থাকি মানে বুঝতে হবে এটা হচ্ছে position বুঝিয়েছে না now he is in in মানে কোথায় ভিতরে ভিতরে কি একটা অবস্থা জায়গা বোঝাচ্ছে adverb of place adverb of place যদি বলে now he is in the room এখন কি preposition এখন preposition now he is in the room যদিও in এখনো অবস্থা বোঝাচ্ছে তবে কোথায় ঘরের মধ্যে একটা জায়গা নির্দিষ্ট in the room এর পূর্বে in ব্যবহৃত হয়েছে সুতরাং এতটুকু কোথায় কোন জায়গায় কিসের ভিতরে সেটা কিন্তু বলা হয় না সে এখন ভিতরে আচ্ছা তোমাদের কাজ করানো আচ্ছা অ্যাডভার্বের কাজ কি শুধু ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বস আর ওয়ার্ডস দ্যাট মডিফাই এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব ভার্বকে করতে পারে অ্যাডজেক্টিভকে করবে এবং অ্যাডভার্ব নিজেকেই করবে অ্যাডভার্বের কাজ কি ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যানাদার অ্যাডভার্বকে করতে পারে ঠিক আছে হি ইজ ইন তাহলে সে কোথায় তার অবস্থানটা কোথায় ভিতরে তাহলে ভার্বকে মডিফাই করেছে ইন তাহলে আমাদের ফার্স্ট অফ অল উই নিড টু নো দা ডেফিনেশন অফ ডিফারেন্ট পার্টস অফ স্পেস কোনটা কাকে বলে এখন আমি আমার স্বভাব যেটা তোমাদের ক্লাসে একটা বিষয় পড়াতে গেলে বিস্তারিত ভাবে আলোচনা করি কারণ এখন এমন একটা সময় তোমাদের যে সময়ে শুধু একটা বিষয় আলোচনা করা যায় না কারণ একটা সেন্টেন্সের মধ্যে আরো অনেক জিনিস চলে আসে এবং কিছুদিন পরে আফটার পাসিং ইয়ার এইচএসসি যখন তুমি কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবে তখন কিন্তু তোমার এই জিনিসগুলো খুব বিস্তারিত ভাবে জানতে হবে আজকে আমি পরীক্ষার জন্য হয়তো তোমাকে শুধু প্রিপোজিশন আমাদের আছে সেটা নিয়ে আলোচনা করছি বাট শুধু ওটা নিয়ে যদি আলোচনা করি তাহলে এটা মানে দিস ডিসকাশন উইল বি ভেরি লিমিটেড ফর দা স্টুডেন্টস অফ ক্লাস 12 হুইচ ইজ নট এক্সপেক্টেড অ্যাট লিস্ট ফ্রম মাই সাইড অন্তত আমার পক্ষ থেকে এটা এত লিমিটেড হতে পারে না কারণ একই শব্দ যখন ইন সেটা প্রিপোজিশন হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে আরো অনেক শব্দ অনেকভাবে ব্যবহৃত হচ্ছে এবং সেন্টেন্সে এটার ব্যবহারের ধরন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং কিছুদিন পরে তোমাদেরকে এই পরীক্ষায় নেওয়া হবে আফটার পাসিং ইয়ার এসেছি তুমি উচ্চ শিক্ষার জন্য যেখানে যাও দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তোমার এই ধরনের টেস্টে নেওয়া হবে নট দ্যাট শুধু উচ্চ শিক্ষায় না আফটার টেকিং ডিগ্রিজ ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস ফ্রম দ্য কান্ট্রি আর আউটসাইড দ্য কান্ট্রি কোনো সমস্যা না তখন তোমাকে কিন্তু জীবন যুদ্ধে টিকে থাকার জন্য
তোমাকে ভালো একটা কিছু পড়তে হবে, সম্মানজনক একটা কিছু পড়তে হবে, দেন তোমার এই জিনিসগুলো খুব ভালো করে লাগবে। সেই জন্যই আশা করি একটু আমি হিন্ট দিচ্ছি, আমি 40 মিনিটে জগতের সবকিছু দিতে পারবো না, বাট যেটুকু দিব সেটুকু তোমাদের যতটুকু হেল্প হবে আশা করি যথেষ্ট। ইফ ইউ স্টাডি অ্যাট হোম সিরিয়াসলি অ্যান্ড রেগুলারলি, রেগুলারলি সিরিয়াসলি, সিরিয়াসলি রেগুলারলি, যেভাবে বলো রেগুলারলি সিরিয়াসলি, প্রত্যেকদিন পড়বা, শুধু আধা ঘন্টা এক ঘন্টা বসলাম বইয়ের সামনে, সবাই দেখলো যে পড়তেছে, এইটা হচ্ছে রেগুলার পড়া। আর সিরিয়াসলি পড়া হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা যতটুকুই পড়ো, পড়ার জন্য জিনিস কি পড়ছো তুমি সেটা জানার জন্য তুমি পড়ছো, সেটা হচ্ছে সিরিয়াসলি পড়া, অ্যাটেনটিভলি পড়া, ফর নোয়িং সামথিং, ফর মেকিং ইট ইন ইউর ফিউচার ম্যাটেরিয়ালাইজড ইন প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুটা জিনিস জানতে হবে, প্রিপারেশনের কাজ কি রিলেশন স্থাপন করে দুটা শব্দের মাঝে, কোন শব্দের মাঝে, নাম বা প্রনাউনের পূর্বে বসে অন্যান্য সেন্টেন্সে অন্যান্য শব্দের সাথে একটা রিলেশন এস্টাবলিশ করো। অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যানাদার অ্যাডভার্ব কে মডিফাই করে। যখন কনজাংশনের কাজ কি, কনজাংশনস আর ওয়ার্ডস দ্যাট জয়েন্ট সেন্টেন্সেস, ওয়ার্ডস পার সেন্টেন্সেস টুগেদার, তাই না? যেমন রহিম অ্যান্ড করিম, এখানে অ্যান্ড দুটা শব্দকে যোগ করেছে, দুটা শব্দকে যোগ করেছে। হি স্টাডিজ রেগুলারলি অ্যান্ড ডাজ ভেরি গুড ইন দা এক্সামিনেশন, সে প্রত্যেকদিন নিয়মিত পড়ে এবং পরীক্ষায় খুব ভালো করে। অ্যান্ড দেখো, রহিম অ্যান্ড করিম দুটা শব্দকে, পেন অ্যান্ড পেন্সিল দুটা শব্দকে অ্যান্ড যোগ করেছে, আবার অ্যান্ড যোগ করেছে দুটা সেন্টেন্সকে, তো ওয়ার্ডকেও যোগ করতে পারে, সেন্টেন্সকেও যোগ করতে পারে, সমস্যা নাই। আমাদের এই তিনটা জিনিস প্রিপারেশন আলোচনা করতে গেলেই তিনটা জিনিস চলে আসে, কনজাংশন, অ্যাডভার্ব এবং প্রিপারেশন, কারণ এই কিছু শব্দ ক্ষেত্র বিশেষে একই শব্দ অ্যাডভার্বের কাজ করে, প্রিপারেশনের কাজ করছে, আবার কনজাংশনের কাজ করছে, সে কারণে এই আলোচনা এভাবে দরকার, এটা বলছিলাম। আর কিছু প্রিপারেশন তো অবশ্যই অর্থের উপর নির্ভরশীল। যেমন দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি এখানে দেখো ভিতর দিয়ে একটা জিনিস চলে গেল এপাশ থেকে, ফ্রম দিস টু দ্যাট, এটা আমরা লিখি থ্রু, ফ্রম দিস পয়েন্ট টু দ্যাট পয়েন্ট থ্রু, এটাকে আমরা একটু কল্পনা করি। দেখো এর পাশে যখন পাশে পাশে আমরা বাই লিখতে পারি, অথবা বিসাইড, এখানে লিখলাম হি স্যাট বিসাইড মি, তোমরা দুজন স্টুডেন্ট একজন আরেকজনের পাশে বসে আছো, সেখানে বলতে পারো হি স্যাট বিসাইড মি, আই স্যাট বিসাইড হিম। বাই শব্দটার নানাবিধ ব্যবহার, অনেক ব্যবহার, হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি মানে হি স্যাট বিসাইড মি, কিন্তু বাই কি আমরা শুধু এতটুকু জায়গায় লিখি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মাই ফ্রেন্ড, বাই হি সাপোর্টেড মি, আমরা যখন বলি হি সাপোর্টেড মি, সে আমাকে সাপোর্ট করল, সমর্থন করলো, এটা যখন ফ্রেজ দিয়ে ব্যবহার করো তুমি, হি স্ট্যান্ডস বাই মি, স্ট্যান্ড বাই, এস টি এ এন ডি, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড ভার বাই প্রিপারেশন, একসাথে দুটা শব্দ, একটা প্রিপারেশন একটা ভার হয়ে গেল একটা ফ্রেজ, এই স্ট্যান্ড বাই মানে সমর্থন করা, টু সাপোর্ট, এটা সাপোর্ট, এস টি এম পি পি ও আর টি, যেটা বলেছিলাম সাপোর্ট, সমর্থন করা। সো একটা শব্দ প্রিপারেশন এমন জিনিস যেটা তুমি শুধু মুখস্থ করলা কয়েকটা, দ্যাট উইল নট বি এনাফ, বাই বললাম, তাই না? আচ্ছা মনে করো এটার সাথে এটা জাস্ট নিচে, এটা কি নিচে, বি ই এল ও ডাব্লিউ, বিলো, আবার আন্ডার, আমরা বলি রিড দা সেন্টেন্সেস গিভেন বিলো, আমরা বলি না রিড দা সেন্টেন্সেস গিভেন বিলো মানে ইমিডিয়েট নিচে, সামান্য একটু নিচে, কোন স্পেস মেনটেন করছে না ওভাবে, কিন্তু আন্ডার যখন আমরা বলছি, আন্ডার দা ক্যাট ইজ আন্ডার দা টেবিল, দা ক্যাট ইজ আন্ডার দা টেবিল, আমরা লিখছি দা ক্যাট ইজ
যখন বলছি দা ক্যাডি ইজ আন্ডার দা টেবিল মানে টেবিলের নিচে একটা স্পেস মেইনটেইন করা হচ্ছে। আবার এই বিলো শব্দটা যে বললাম হিজ মাস বিলো মাই স্ট্যান্ডার্ড হিজ মাস বিলো মি এর মানে হচ্ছে কি জানো সে স্ট্যান্ডার্ডে আবিজাতকে বংশ মর্যাদায় টাকা পয়সায় ধন সম্পদে লেখাপড়ায় সবকিছুতে আমার চেয়ে অনেক নিচের নিচের গ্রেডের লোক এরকম অর্থে অনেকে এরকম বলে হিজ মাস বিলো মি হিজ মাস অ্যাবাভ মি অ্যাবাভ ওই ক্ষেত্রে আবার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে না প্রিপোজিশনই এত অর্থটা কি কোয়ালিফাই করা হচ্ছে। ওকে তোমরা কি আমার কথা শুনতে পারছো? এই যে শব্দগুলো দেখো এই শব্দগুলো কিন্তু আমরা অনেক সময় সহজে বুঝতে পারি না কোথায় ব্যবহার করতে হবে। দেখো ওয়ান হচ্ছে নর্মালি কোনো কিছুকে স্পর্শ করে থাকে ওয়েন সামথিং ইজ টাচড আমি যখন বলছি মনে করো দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল নো স্পেস ইজ বিং মেইনটেইনড কোনো স্পেস কিন্তু এর মাঝে নাই ওয়ান জাস্ট সাথে মিশে আছে আমরা এরকম ক্ষেত্রে বলি ওয়ান ওভার একটু উপরে দ্য ফ্যান ইজ ওভার মাই হেড উইদাউট টাচিং without touching the that is over my head over সুতরাং without touching over ব্যবহৃত হচ্ছে তাহলে এবার কোথায় ব্যবহৃত হবে এবার আর উপরে এবার the sky যাই হোক এরকম এই ব্যবহার গুলো জানতে হবে মনে করো এখান থেকে কোন একটা জায়গা থেকে খুব দ্রুত বেগে কেউ ছুটে আসছে এইভাবে তখন বাইরে থেকে ভিতরের দিকে ছুটে আসছে গতি নিয়ে তখন আমরা কোন প্রিপারেশন ব্যবহার করি আসছে একটু কি করে নেই আসলে অপেক্ষা করছে বোধ হয় কেউ না তাহলে যেটা বলেছিলাম বাইরের থেকে ছুটে আসছে তাহলে আমরা কি ব্যবহার করি ইন্টু নাই মনে আছে ইন্টু দ্য ফ্রগ জাম্পড ইন্টু দ্য রিভার বা ইন্টু দ্য পন্ড দ্য ফ্রগ জাম্পড ইন্টু দ্য পন্ড তো গতি বোঝাতে গতিশীলতা বোঝাতে আমরা ইন্টু ব্যবহার করি কোনো দিক বোঝাতে আমরা কি ব্যবহার করি মনে করো এদিকে হতে পারে এদিকে হতে পারে টু ব্যবহার করি না টু I am going to school. তার মানে কি স্কুলের দিকে যাচ্ছি মানে টুয়ার্ডস টু ফ্রম ও সেই এক ফ্রম হচ্ছে টু ফ্রম এখান থেকে ওখানে ফ্রম দিস টু দ্যাট যেমন মনে ধরো এই জায়গাটা থেকে কেউ এই দিকে আসতেছে তাহলে ফ্রম দিস টু দ্যাট ফ্রম দিস টু দ্যাট হি কেম ফ্রম ঢাকা সে ঢাকা থেকে এসেছিল এগুলো পার্থক্য আছে এটা আমি দেখাবো আস্তে আস্তে আচ্ছা বিলো আন্ডার এখানে বুঝলাম যে বিলো আন্ডার বাই বিসাইড থ্রু ভিতর দিয়ে ফ্রম দিস টু অ্যাক্রস আমরা যখন বলি অ্যাক্রস দা রোড বলি না দ্য ডগ র্যান অ্যাক্রস দা রোড অ্যাক্রস মানে বরাবর বরাবর কোনো কিছু বরাবর অ্যাক্রস একটা শব্দ তোমাদের খুব ভালো একটা শব্দ অন্টু দেখো আমরা ইন্টু ব্যবহার করি ইন্টুর ব্যবহার সবাই
জানি কিন্তু অঞ্চল ব্যাপারটা জানা নাই। মনে করো এরকম একটা জায়গা এখানে এসে একটা পাখি মনে করো উঠতেছে উঠতে 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 এসে এই জায়গায় বসে পড়লো উঠতে উঠতে, অর্থাৎ গতিশীল কোন একটা জিনিস এসে স্থিতিশীল স্থির একটা জায়গায় বসলো, সেই ক্ষেত্রে ওই রকম জায়গায় ওয়ান টু ব্যবহার করা হয়। ওয়ান টু আর একটু বলি, গত ক্লাসে তোমাদের পড়াতে পড়াতে খুব গুরুত্বপূর্ণ কথা দু একটা ছিল, বলার আগেই টাইম শেষ হয়ে গিয়েছিল। এই টাইম শেষ হয়ে গেলে আমার কোনো ক্ষমতা থাকে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো তোমরা 40 মিনিট হওয়ার আগে আমাকে হালকা একটু দু এক মিনিট আগে একটু বলবা যে স্যার, কারণ আমি তো দেখতে পারি অনেক সময় কথা বলতে বলতে বা পড়াতে পড়াতে এগুলো কিছুই মনে থাকে না, ইভেন দু একটা সেন্টেন্সও যে কি বলি সেটাও সাধারণ অবস্থায় যে নর্মাল মানুষ বুঝে, কিন্তু পড়ানোর সময় অনেক সময় সেটা কি বলতেছি সেটা মনে থাকে না। যেমন গতদিন তোমাদের একটা সেন্টেন্স বলেছিলাম, দেখো ডেবিট কামস বিফোর, ওই জায়গায় লেখা ছিল BY ক্যাপিটাল লেটারে, তো পুরো সেন্টেন্সটা আমি পড়িনি, তোমাদের ওখানে তো ক্যাপিটাল লেটার হয় না নর্মালি। তোমাদের গত ক্লাসের কথা কি মনে আছে? ঠিক মতো পড়েছিলে এখান থেকে সবাই গত ক্লাস অনেকটাই? গত ক্লাসে ডেবিট কামস বি ইন দা লাইন বাট আফটার লুইস, এরকম একটা সেন্টেন্স হয়ে গেছে। বি যেটা ওখানে হবে একজনের নাম, যে কোনো নাম দিতে পারো, আমি লিখেছিলাম বাইরন, বাইরন লিখেছিলাম BYRON, ওখানে BY ছিল RON উঠে নাই, অর্থাৎ সেভ না দেওয়ার কারণে ওই ঘটনাটা ঘটেছিল। বাট তোমাদের যখন আমি পড়াচ্ছিলাম তখন হঠাৎ করে সেন্টেন্সে দেখি BY বাই, দ্যাট ইজ আই, মানে আমি ভেবেছিলাম যে বাই বোধের প্রিপারেশন, তো ওখানে সেন্টেন্সের মাঝখানে আর ক্যাপিটাল লেটার কেন হবে, স্মল লেটার করে দিলাম, কিন্তু ওটা হবে বেসিক্যালি বাইরে একজনের নাম, যে কোনো নাম হবে। তো এই জিনিসগুলো ওই পড়ানোর সময় কিন্তু এত নর্মাল জিনিস ভুল হতে পারে অনেক সময়। তো তোমরা ডিয়ার বয়েজ আলহামদুলিল্লাহ প্রিপজিশনের ব্যাপারটা ব্যাপক, এটা মাথায় রেখে সামনের দিকে যাবে, নট অনলি ফর পাসিং দা এক্সাম, ফর গেটিং অপরচুনিটি অল ওভার দা ওয়ার্ল্ড, টেক প্রিপারেশন, বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, এটা। আর এবার তোমাদের কথা কিছু শুনি, বলো তো এতক্ষণের ক্লাসে বুঝতে পারোনি, বুঝতে পেরেছো, আরো কিভাবে কি হলে ভালো হয়, এরকম কিছু সাজেশন থাকলে প্লিজ বলো। সময় বোধ হয় চলে যাবে, সুতরাং আগেই বলো। আচ্ছা আমি প্রশ্ন করি যে একটা, প্রিপোজিশন এবং অ্যাডভার্ব এর মধ্যে যে পার্থক্য আছে এটা তো বুঝতে পেরেছো, দু একজনে বলো, না বুঝতে পারলে সমস্যা নাই, দু একটা কথা না বললে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন তো করতে হয়, কোশ্চেন না করলে তো জানতে পারবো না। পৃথিবীর অনেক জিনিস সৃষ্টি হয়েছে, রিটেন সিলেবাস কি স্যার? কিসের সিলেবাস? রিটেন। তোমাদের তো এই মুহূর্তে কোনো পরীক্ষা হচ্ছে না, হচ্ছে কি? না স্যার। না স্যার, ও স্যার রিটেন সিলেবাস আমি বলি, তোমাদের রিটেন সিলেবাস যেটা থাকার কথা থাকবে ইনশাল্লাহ, 60 মার্কস তো গ্রামার এবং 40 মার্কস থাকবে তোমাদের রাইটিং পার্টে। এই রাইটিং পার্টেরটা ওই যে যে পার্ট গুলো নর্মালি থাকে, প্যারাগ্রাফ রাইটিং, একটা কম্পোজিশন থাকবে, একটা ইমেল থাকবে, হয়তো 40 মার্কস মোটামুটি কথা হচ্ছে, 40 থাকবে রাইটিং পার্টে, এত যাব যা কিছু করে আসছো এই জিনিসগুলোর মধ্যেই থাকবে, সমস্যা নাই। তবে তোমাদের সিলেবাস তোমরা এখন পাওনি, তোমরা কি তোমাদের সিলেবাস পেয়েছো? না স্যার। আমি তোমাদের সিলেবাসটা দেখে বলতে হবে, আন্দাজে বলি স্যার, সিলেবাসটা এই মতো আমার কাছে নাই,
তবে আমার কাছে দেখার সুযোগ আছে আর কি, ওদেরকে জানাতে পারি যদি 2-1 মিনিট সময় থাকে। আচ্ছা হ্যাঁ, এটা তো কোনো সমস্যা না, পরে জানলেও হবে। এবার অন্য টপিক সম্পর্কে বলো, প্রিপারেশন আমাদের যেহেতু অনলাইনে একটা মাত্র ক্লাস তোমার সাথে আমাদের হয়, তো প্রিপারেশন সম্পর্কিত মোটামুটি একটা ধারণা পেয়েছো আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে কি করব তোমাদের সুবিধা অনুসারে আমি করতে চাই, বলো। প্রিপারেশনের পর কি আরো ক্লাস দিব না অন্য কোন টপিকে চলে যাব? হ্যালো স্যার, আরেকটা ক্লাস নেই? হ্যাঁ তাহলে আরেকটা ক্লাস, এরকম আলোচনা করার পরে কুইজ নিব একটা পরীক্ষার মতো। হ্যাঁ জি স্যার, 30-40টা মানে অন্তত 30টার মতো প্রিপারেশন কুইজ, ওই যে 4টা অপশন থাকবে ওরকম নিব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে তার জন্য তোমাদের কিন্তু পড়তে হবে পুরা, তাই না? আমি দেখবো তোমাদের রেসপন্সটা কেমন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে বোধ হয় টাইম ওভার হয়ে গেছে, এখনই বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার আগে আমি বন্ধ করে দিই প্রত্যেকদিন, নিজে নিজে কম্পিউটার বন্ধ হয়, আজকে আমি নিজে একটু বন্ধ করতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, পড়াশোনা করবে ইনশাল্লাহ, ভালো থেকো। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।